মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা, বাবার মধ্যে একটা যন্ত্রণা। অবশ্যই মা বাবার সেবা করতে হবে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী জেরানা নামক জায়গার মধ্যে সাহাবীদেরকে গুস্ত কেটে কেটে বন্টন করে দিতেছেন সাহাবীদের মধ্যে। তখন একজন বৃদ্ধ মহিলা দিনের নবীর দরবারে আসলো। এমনি নবীজি দাঁড়ে গেলেন, নবীর চাদর মুবারক নিচের মধ্যে বিছিয়ে দিলেন। ওই মহিলা কোনো প্রশ্নই নাই, বিনা প্রশ্নে বিনা অনুমতিতে চাদরে বসে গেল। হযরত তুফাইল বলে, এ সাহাবীরা, ওই মহিলা কে রে যে নবীর দরবারে অনুমতি ছাড়া বসা যায় না, অনুমতি ছাড়া কথা বলা যায় না, আর ওই মহিলা বিনা অনুমতিতে নবীর চাদর মোবারকে বসে গেছে রে। ওই মহিলাকে সাহাবিরা বলে, তুফাইল, ওনাকে কি তুমি চেনো নাই? উনি হলেন যার নবীজি তার মায়ের দুধকে লালিত পালিত হতে পারেন না, উনি হলেন নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। উনি হলেন নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। নবীর দুধ মাকে কত সম্মান করছে রে কলিমনগরের বাবাজি, নবী দুধমাকে কত সম্মান করছে। আর গর্ভধারণী মায়ের সাথে কারা আচরণ করো, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে গো বাবাজি। যে মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইল, দুজন খুশি হইয়া ঘুমাইল, সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠল, দিনের নবী বলেন, ওই সন্তানের জন্য আমার আল্লাহর জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হয়। এত নিচে আমরা নামতেছি যে পিতামাতার মূল্য আমাদের কাছে নাই। পিতামাতার মূল্য কি নাই? পিতা আর মাতা আল্লাহ বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর ইবাদতির পরে তুমি তোমার মা বাবার সাথে এহসান করবা, খেদমত করবা। প্রথম বলেছেন আল্লাহর কথা, আল্লাহ বলেছেন আমার ইবাদতির পরে তোমরা তোমাদের মা বাবার সাথে এহসান করবা, খেদমত করবা। প্রথম হলো আল্লাহর, দ্বিতীয় আল্লাহর পরেই পিতামাতার কথা বলা হয়েছে। আল্লাহর পরে কার কথা বলছেন? পিতামাতার কথা। কেন বলা হলো আল্লাহর পরেই? কেন আল্লাহর পরেই কেন পিতামাতার কথা কেন বলা হলো? তাফসিরওয়ালারা এনেছেন যে আল্লাহ যেমন বিনা স্বার্থে বান্দাকে খাওয়ায় লালন পালন করে, ঠিক মা বাবাও তার সন্তানটা বড় হোক শান্তিতে থাকুক, নিজের কিছুর জন্য না সন্তানের সব ভালোর জন্য লালন পালন করে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার আর যারা আছে প্রত্যেকে কিছু না কিছু স্বার্থে করে, প্রত্যেকে কিছু কি স্বার্থে করে, কিন্তু পিতামাতা বিনা স্বার্থে খাওয়ায়, বিনা স্বার্থে লালন পালন করে। আল্লাহ খাওয়ায় আমার বান্দারা জান্নাতি হোক, আমার বান্দারা শান্তিতে থাক, চিরস্থায়ী জান্নাত দিবে, আল্লাহকে এই জন্য আমি খাওয়াই। আল্লাহ বলেন, এটা তোর লাভের জন্য আমি খাওয়াই, আমার কোনো স্বার্থ নাই। তোমার মতন বান্দা যদি 1 কোটি আমারে না ডাকে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার সমস্যা তোমার সমাধানের জন্য আমি তোমাকে লালন পালন করি। সুবহানাল্লাহ বলেন। আর হলো পিতার মাতা সন্তানকে খাওয়ায় বিনা স্বার্থে লালন পালন করে, বলে আমার ছেলেটা যেন শক্তিশালী হয়, বড় হয়, ভালো লেখাপড়া করে, ভালো একটা চাকরি করে, ভালো একটা বিবাহ করে, ভালো একটা বিল্ডিং বানায়। মা বাবা চায় আমার সন্তানটা সুখে থাক, এরকমভাবে মা বাবা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে। সাহাবি নবীজির কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি খেদমত করব কার? নয় বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানের পরে কে?
নবী বললেন কালা উম্মুকা তোমার মার। তৃতীয়বার সাহাবি বলল কালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন কালা উম্মুকা তোমার মার। চতুর্থবার সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ কালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন কালা আবুকা তোমার পিতার। পঞ্চমবার সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবী বলেন কালা আদনাকা আদনাকা তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন, পাড়া প্রতিবেশীর কথা একবার বলেছেন, মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। তাই বলে মায়ের দাম বেশি বাবার দাম কম এই উদ্দেশ্যে নবী বলেন নাই। অবশ্যই মায়েরও সেবা করতে হবে, বাবারও সেবা করতে হবে। মায়ের কথা তিনবার নবী বলেছেন, বাবার কথা একবার বলেছেন। মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা কষ্ট আছে, নবী তিনটা কষ্টের কথা বলতে তিনবার বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, এই জন্য এক যন্ত্রণার কথা বলতে নবী একবার বলেছে। আরো জোরে বলে, এক নম্বর মায়ের যন্ত্রণা। নবী বলেন রে আমার উম্মত, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে। আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, বাবাজি বমি হয়, বড় কষ্ট করে মা কাটাইতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। মা এরকম অসুস্থতায় পড়ে গেল, রাত্রে ঘুমাইতে পারলো না। দিনের নবী বলেন যেই মা সন্তান পেটে নিয়ে রাত্রে ঘুমাইতে পারলো না, ওই মা দশ মাস নফল নামাজ পড়লে রাতের বেলা দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সব হবে, ওই মায়ের আমল নামার মধ্যে দশ মাস নফল নামাজ পড়ার সব আমল নামায় দেওয়া হবে। মা রাত্রে ঘুমাইতে পারে নাই, আল্লাহ এই জন্য তোকে দশ মাস সজাগ থেকে নামাজ পড়লে নফল যে সব হতো সে সব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলি না। এরপরে মা খেতে পারে না, দিনের নবী বলেন মা তে দশ মাস খেতে পারলো না, উপবাস থাকলো দশ মাস নফল রোজা রাখলি যে সব আমল নামায় হতো, মায়ের আমল নামায় দশ মাস নফল রোজা রাখার সব দেওয়া হবে। মা যখন সন্তান প্রসব করে, নবী বলেন আমার সাথে সাহাবিরা জেহাদের মাঠে গাজী হয়ে দিয়ে ফিরেছে কিয়ামতের দিন, তাদের যে সম্মান দেওয়া হবে, যেই মা সন্তান প্রসব করেছে এই মাকে গাজীর মর্যাদা কিয়ামতের দিন দেওয়া হবে। আর নবী বলেন আমার সাথে সাহাবিরা জেহাদের মাঠে শাহাদাত বরণ করেছে, আর যে ইমাম সন্তান প্রসব করতে ইন্তিকাল করবে, সন্তান প্রসব করতে যে ইমাম ইন্তিকাল করবে কিয়ামতের দিন, নবী বলেন আমার সাথে যারা জেহাদ করে শাহাদাত বরণ করেছে তাদের দি মর্যাদা দেওয়া হবে। যে মা সন্তান প্রসব করতে ইন্তেকাল হয়েছে তাকে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা দেওয়া হবে, আল্লাহ ইজ্জত দিয়ে দিবে, তাদেরকে সম্মান বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন রে আমার উম্মতেরা, তোমার মা তোমাকে পেটে বহন বড় কষ্ট করে করছে রে, সাবধান। ওই মায়ের সাথে দেখিস জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে নবী মায়ের কথা বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পা ছিল নিচে মাথা ছিল উপরে, একটা ব্যথা সৃষ্টি করে আল্লাহ পা নিয়ে দিল উপরে, মাথা নিয়ে নিচের দিকে, একজন ফিরিস্তা আসিয়া টান মারিয়া লম্বা করে দেয়, তখন মায়ের কলিজার মধ্যে লাতি মেরে পৃথিবীতে সন্তান চলে আসে রে। আর এত যন্ত্রণা এত ব্যথা গো, মা জ্ঞান হারা হয়ে যায় পৃথিবীতে যখন সন্তান এসে যায়।
বাবাজি পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো কবিরাজ নাই, কোনো ঔষধ নাই, মায়ের দশ মাস পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট ভুলাইয়া দিবে। সন্তান যখন আসিয়া ওয়াহ করে কান্না করে, মায়ের দশ মাস পেটে বহনের কষ্ট আর প্রসবের যন্ত্রণা সব শেষ হয়ে যায়। সন্তান যখন ওয়াহ করে কান্না দে, মা সব বলিয়া কয়, আমার যাদুমণিকে আমার কোলে উঠাইয়া দে। সুবহানাল্লাহ বলি না, এই জন্য আমার দিনে নবী বলেন, আরে আমার উম্মত সাবধান, যেই মা তোকে বড় কষ্ট করে প্রসব করেছে রে সাবধান, ওই মায়ের সাথে জীবনে কোনো দিন খারাপ আচরণ করিস না রে। একটু আওয়াজ করে চিল্লায় বলেন মারহাবা। তিন নম্বর, আমার দিনে নবী বলেন, তোমরা যখন পৃথিবীতে আসছো আঙ্গুর খেতে পারো না, আপেল খেতে পারো না, মাছ খেতে পারো না, দুনিয়ার ভাত খেতে পারো না, সবজি খেতে পারো না, কি খাবে রে? আমার আল্লাহ বলেন, ঘনাকাল ইনসান আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটে দিয়েছি। আল্লাহ বলেন, তুমি কি খাবে? পৃথিবীতে আসার পরে আমি আল্লাহ তোর মায়ের বুকের উপর ছয় মাস আগে তোর খাবার রেডি করছি। কয় মাস আগে রেডি করছি? ছয় মাস। আল্লাহ বলেন, আমি ছয় মাস আগে তোর মায়ের বুকের উপর খাবার রেডি করে দিয়েছি। এটা শুধু খাবার নয়, রোগের প্রতিরোধ, রোগের প্রতিরোধ। বাবা জি, এটা খাবার না, এটা আপনার ওই যে দুনিয়া আসার পরে শ্বাস নিঃশ্বাসে আপনার জীবাণু ঢুকেছে, এই দুধ পান করার সাথে সাথে সব জীবাণু দূর হয়ে যায়, সব দূর হয়ে যায়। সাদেন করি দুইটা হাজিন, সবগুলা দূর হয়ে যায় মায়ের যখন পৃথিবীতে আসার পরে মায়ের দুধ পান করে, তখন তার সব রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, এই দুধকে আমি হালকা পাতলা করে দিয়েছি। কেন দিয়েছি জানো নি? তোমার স্বাস্থ্য দুর্বল, যদি বেশি গাঢ় হয় তুমি হজম করতে পারবে না রে। এই দুধটা আমি মায়ের একটা বুটা দিয়া বাহির করি নাই। কেন জানো নি? তোমার কচি কণ্ঠ, তুমি টান দিলে অনেক দুধ বাহির হয়ে যাবে, গলা আটকা দিয়ে তুমি মরে যেতে পারো। আল্লাহ কো, আমি সূক্ষ্ম সূক্ষ্ম তোর মায়ের বুটার মধ্যে 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করছি। কয়টা ছিদ্র দিয়া? 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করছি, যেন একসাথে না তোর গলা যেন আটকা না পড়ে। আল্লাহ খালাকাল ইনসান আমি মানুষ বানাইছি তার প্রয়োজন মিটে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে, কত দুধ মায়ের বুক থেকে খাইছি। তাফসীরের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি ওনার তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মানির মধ্যে বলেন, যেই বাচ্চা সবচেয়ে কম দুধ, সবচেয়ে কম দুধ মায়ের খাইছে, দুই বছরে সবচেয়ে কম দুধ যেই বাচ্চা খাইছে, তারপরে আল্লামা আলুসি বলেন, তারপরও 9.5 মন দুধ পান করেছে। যে একবারে কম খাইছে, এরপরে আলুসি বলেন, মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপরও 9.5 মন দুধ পান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার দিনের নবী বলেন, এরে আমার উম্মত, দেখিস তোর মা বড় আদর করে কষ্ট করে তোকে দুধ খাওয়াইছে, তুই কিন্তু কথা বলতে পারতে না, তুই যখন কান্না করতে তোর মায়ের অন্তর আমি এত ভালোবাসা দিয়েছি, তখন বুঝতে পারতো তোর খিদা লাগছে, দৌড়ে আসে তোকে খাবার দিয়ে দিত। ও আমার উম্মত, দেখিস তোর মায়ের সাথে খারাপ আচরণ করিস না। তিন নম্বর বার নবী সতর্ক করে দিয়েছেন, একটু চিল্লায়া জবান খুলে বলেন সুবহানাল্লাহ। চার নম্বর, নবী বাবার কথা বলেছেন, আমি যখন আপনি যখন মায়ের পেটে গেছি, বাবা খরচা কম করে ইনকাম বেশি করে গো। কেন জানো নি? আমার সন্তান আসতেছে, অনেক টাকা দরকার, পয়সা দরকার, তার খাবার লাগবে, কাপড় লাগবে, চিকিৎসা লাগবে, লেখাপড়া করার জন্য টাকা লাগবে, এই জন্য বাবা ইনকাম বাড়ায় দেয়, খরচ কমায় দেয়। নবী বলেন, এরে আমার উম্মতেরা, তোর বাবা বড় কষ্ট করে রে, রৌদ্র ভিজেছে, বৃষ্টিতে ভিজেছে, রৌদ্রে শুকাইছে,
প্রবাসী জিন্দিগি করেছে, বাবাজি মানুষের বাড়ি কাজ করেছে, টালাগাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, যাদুমণি সন্তানকে লালন পালন করার জন্য। নবীকে সাবধান, তোর বাবা বড় কষ্ট করে তোরে খাওয়াইছে, দেখি জীবনে কোনো দিন ওই বাবার অন্তরে কষ্ট দিস না রে। একটু হালকা শিষ্টা কমায়, হালকা একটু একটু হালকা বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে। এই জন্য নবী মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা, বাবার মধ্যে একটা যন্ত্রণা। অবশ্যই মা বাবার সেবা করতে হবে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার যত পাপ আছে পাপের সাজা শুরু হয় মরণের পরে, আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। এক বেচারা তার বাপরে গলায় গামছা বাঁধিয়া পঞ্চাশ হাত টানিয়া নিছে, তে নিচে যখন বাপে ছেলেরে কয় আর টানিস না, কয় হাত অন্তত কয় পঞ্চাশ হাত, কারা এক হাত নিলে আমার প্রতি জুলুম করবো, আর এক হাত নিলে কী করবো? কয় পঞ্চাশ হাত আনলাম জুলুম হলো না, এক হাত নিলে জুলুম হবে। কয় আমি তোর দাদারও পঞ্চাশ হাত আনছিলাম, কি আনছিলা? যেন আমার সমানটা আমি পাইছি, আর তুই টানিস আজ আবি কেন তুই শুধু। বন্ধনে আমার যত পাপ আছে সমস্ত বাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে রে। দুনিয়ার যত পাপ আছে, যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার ব্যাদব সন্তানকে আল্লাহ মাফ করবে না রে। ব্যাদব সন্তানকে আল্লাহ মাফ করবে না। আমাকে আলোচ্য বিষয়টা দেওয়া হয়েছে, যেন আমি আমার বিষয়ের উপর খেয়াল করে কথা বলবো। আপনারা একটু খেয়াল করে ধৈর্যের সাথে শুনবেন, শুনবেন তো, শুনবেন তো। বন্ধনে আমার খেয়াল করেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আসবে সামনে, শুনে নেন। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন, ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল যার নাম আসমা বিনতে আবি বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী, আমি আসমার কাছে আসে আল্লাহকে মানে না, আপনি নবীকে মানে না গো নবী, অ নবী, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি, কেমন ব্যবহার করতে পারি? মা মুশরিকা শিরক করে বলতেছে ওই মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? দিনে নবী ডেকে বলেন, আসমা রে, এরে আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে, তারপরে তোমার মা তোমাকে দশ মাস পেটে বহন করেছে রে আসমা, এরপরে তোমার মা প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করাইছে, সাবধান, যদিও মুশরিকা তোমার মা, দেখি ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না, ওই মায়ের সাথে ভালো আচরণ করিও রে। মা মুশরিক, এরপর কিছু নবী ভালো আচরণ করো। আপনাদের মা বাবা কি মুশরিক নাকি? সবার মা বাবা ইমানদার, যদি মুশরিকা হওয়ার পরও খারাপ ব্যবহার করা যায় না, ইমানদার মায়ের সাথে করা যাবে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসে গো, নবীজি, আমার বিবি আমারে বড় ভালোবাসে, আমরা একজন আরেকজনের সাথে কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা উমর আমার বিবিকে দেখতে পারে না, আমার বাবা বলে তোর বিবি তালাক দিয়ে দিলে আমি খুশি হয়ে যাব, নবীজি, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, আমাদের কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা বলে আমি নাকি তালাক দিয়ে দিতাম, আমার বিবি রাখলে আমার বাবা বেজার, এখন বাবা খুশি করবো না, বিবি রাখবো। নবী বললেন, যাও যাও রে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বিবি তালাক দিয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে, তোমার বিবিকে তালাক দিয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। তাহলে আমার কথা শুনে আবার বাড়ি দিয়া ওয়ান টু তিরি হইল, ই কথা আর কই বললে আমি কইছি না, তিরি হইবার লে না,
অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য বলেছি যে মায়ের কথায় বিবি চারা যায় বাবার কথায়, কিন্তু বিবির কথায় মা বাবা চারা যায় না, বিবির কথায় মা বাবা চারা যায় না। এই গুরুত্ব বোঝানোর জন্য বলছি, তালাক দেওয়ার কথা বলি নাই, তালাক দেওয়ার কথা। আমার প্রাণের বাবা জীব হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিস বর্ণিত, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আল্লাহ নবী জেরানা নামক জায়গার মধ্যে সাহাবিদেরকে গুস্ত কেটে কেটে বন্টন করে দিতেছেন সাহাবিদের মধ্যে। তখন একজন বৃদ্ধ মহিলা দিনের নবীর দরবারে আসলো, এমনি নবীজি দাঁড়ে গেলেন, নবীর চাদর মুবারক নিচের মধ্যে বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্নই নাই, বিনা প্রশ্নে বিনা অনুমতিতে চাদরে বসে গেল। হযরত তুফাইল বলেন, এ সাহাবীরা, ওই মহিলাকে রে যে নবীর দরবারে অনুমতি ছাড়া বসা যায় না, অনুমতি ছাড়া কথা বলা যায় না, আর ওই মহিলা বিনা অনুমতিতে নবীর চাদর মুবারকে বসে গেছে রে। ওই মহিলাকে সাহাবিরা বলে, তুফাইল, ওনাকে কি তুমি চেনো নাই? উনি হলেন যা নবীজি, তার মায়ের দুধ খেয়ে লালিত পালিত হতে পারেন না, উনি হলেন নবীর দুধ মা হালিমা তুসাদিয়া, উনি হলেন নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। নবীর দুধ মাকে কত সম্মান করছে রে কলিমনগরের বাবাজি, নবী দুধমাকে কত সম্মান করছে, আর গর্ভধারণী মায়ের সাথে কারা আপাচরণ করো, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে গো বাবাজি। যে মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া রাতের বেলা ঘুমাইল, দুজন খুশি হইয়া ঘুমাইল, সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠল, দিনের নবী বলেন, ওই সন্তানের জন্য আমার আল্লাহর জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হয়। একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খোলা হয়, আর দুইজন যদি বেজার থাকি দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এক সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আমার মায়ের সেবা করি, মা বাবার খেদমত করি গো নবী, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, নির্যাতন করে, আমি আমার মা বাবার খেদমত করি, সেবা করি, কিন্তু তারা আমাকে দেখতে পারে না, তাহলে কি আমার আমি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি, নির্যাতন করতে পারবো নি? আল্লাহর নবী তিনবার বলেছেন, ওয়াইনজালা মাঘু ওয়াইনজালা মাঘু ওয়াইনজালা মাঘু, নবী বললেন না 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 না, যদিও তোমার মা তোমার প্রতি জুলুম করে রে, তুমি তোমার মা বাবার সাথে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তোমার মা বাবা যদি জুলুম করে, জুলুম করলেই বিচার মহান আল্লাহ হাশরের দিন করবে। ইনসাফ যদি না করেন সন্তানের প্রতি, অবশ্যই আল্লাহর আদালতে আপনার হিসাব দিতে হবে, কিন্তু সন্তান হয়ে বাবা মার বিচার করা যাবে না, সন্তান হয়ে বাবা মার কি করা যাবে না, বিচার করা যাবে না। কিন্তু কোনো মা বাবা যদি সন্তানের প্রতি অন্যায় করে, সেটার বিচার কে করবে? আল্লাহ, আল্লাহ করবে। আপনি আবার লাগাম বলবেন না, যা মনে চায় তাই করবেন, সুযোগ নাই, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আদালতে কি দিতে হবে? আমার বানের বাবা দীপ খেয়াল করেন, ভালো করিয়া অদুস্থ বুজুর গরম খেয়াল করেন, মায়ের সাথে খারাপ আচরণ করিও না রে, বাবার সাথে খারাপ আচরণ করিও না, মা বাবার সাথে নরম, গরম নয় নরম, বাবাজি সহজ এবং নরম ভাষায় কথা বলু, কেমন নরম গরম হয় নয়, সহজ কেমনে? তুমি শিক্ষিত পণ্ডিত, তোমার মা পণ্ডিত, আলার ভাষা বুঝে না, যেই ভাষা মা বুঝে সেই ভাষায় মায়ের সাথে কথা বলো রে। এই ভাষা কি? সহজ ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। আর দিনের নবী বলেন, এই আমার উম্মত, তোর মায়ের জন্য যদি কোনো কাজ করতে তোর কষ্ট হয়, বাবার জন্য কোনো কাজ করতে যদি তোর কষ্ট হয়, কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে, এই দুঃখের কথা মা বাবার কাছে বলিও না। মনে করেন আপনি ঢাকার থেকে ঈদের সময় ট্রেন দিয়ে আসতেছ, সিট পাও নাই,
দাঁড়ায় এসেছে, অনেক মেহনত হয়েছে। মায়ের কাছে আসিয়া বলো না, মা তোমার সাথে ঈদ করতে আমার কষ্ট হয়েছে। নবী এরকম দুঃখের কথা শেয়ার করতে নিষেধ করেছে, কেন জানো নি? তোমার মা পেটে বহনের দুঃখের কথা তোমার কাছে বলে নাই, প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোমার সাথে বলে নাই, এই সামান্য কষ্ট মা বাবার জন্য করেছো, দুঃখের কথা মা বাবার সাথে বলিও না রে, কষ্টের কথা বলিও না, কারণ তোমার মা এর চেয়ে বড় কষ্ট করেছে। এই দুঃখের কথা তুমি কোনোদিন মায়ের সাথে বলিও, মা বলে নাই তুমি বলো। তিন জিনিস মুখে নিতে বড় ভালো লাগে, আল্লাহর নাম নিতে বড় ভালো লাগে রে মমিন, আর নবীর প্রতি দুরুদ পড়তে ভালো লাগে, আর মা বাবা মুখ দিয়া বলতে বড় ভালো লাগে। 80 বছরের সন্তান আম্মা বলতে শরম লাগে না রে, 80 বছরের ছেলেকে মা বাবা বলতে তার কাছে লজ্জা লাগে না, তার মুখ ভরে যায়, তার কাছে আনন্দিত লাগে, আনন্দ লাগে, কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার এক যুবক ছেলে তার মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছে, সাফা মারওয়া দৌড়াইছে, মিনা বাজারে কুরবানি করেছে, হজের সব কাজ কমপ্লিট করিয়া বলতেছে আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি। পাশে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ানো আছে, আব্দুল্লাহ ইবনে ওমর দেখে বলে যুবক কি বলতেছো, তুমি তোমার মায়ের হক আদায় করে দিছো রে, তোমার মা তুমি কষ্টে পড়লে দে আহ করেছে, এই কষ্টের কথা শুনে ওই যে আহ করেছে, তুমি তো তোমার মার হা এই ভালোবাসা আর ওজন দিতে পারো নাই, ওজন তুমি দিতে পারো নাই, তুমি কী হক আদায় করেছো? আমরা বলি দিয়ে দিছি সব চলে গেছে, এরকম বলবেন না। মা মাই বাবা কি বাবাই সব ছেড়ে যেতে পারে, মা বাবা আপনাকে ফেলে চলে যাবে, বিয়ে 3-4 করেছেন সবাই ফেলে গেছে, কিন্তু মা বাবা ছেড়ে যাবে গেছে নাকি? কোনো মা বাবা যাবে না, মা বাবা বড় আদর যতন করে সন্তানকে লালন পালন, মারহাবা বলে না। আমার বোনের বাবাজি মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে, উনি বলেন তিন বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো ঘর বাড়ি নাই, তারা আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ে উঠে যায় গো, পাহাড়ের গুহার ভিতর ঢুকে আশ্রয় নেয়। মা বাবার কথা বলতেছি, সুবহানাল্লাহ বলে না। তিন বন্ধু যখন পাহাড়ের গুহায় ঢুকে গেল, এমনি একটা পাথর আসিয়া বাবাজি পাথর পাহাড়ের মুখ বই গর্তের মুখ বন্ধ করে দে গো, তিন বন্ধু পাহাড়ের ভিতর আটকা পড়ে যায়। তিন বন্ধু যখন আটকা পড়ে যায়, এক বন্ধু আরেক বন্ধুরে কো বন্ধুরে জি ধরা পড়েছি রে, আল্লাহ যদি না বাঁচায় পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাবে না রে, আল্লাহ যদি উদ্ধার না করে রে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। এরে বন্ধু দেখ জীবনে কোনো ভালো কাজ করছো নি, ওই ভালো কাজের উসিলা নি আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আমার আল্লাহ উসিলায় গর্ত থেকে মুক্তি দিতে পারে রে। এক বন্ধু ডেকে বলে আল্লাহ আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরতাম, দুধ দহন করতাম, প্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি সন্তানদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আমার বিবি খাইতাম। ও আল্লাহ একদিন আসতে রাত হয়ে যায়, আসিয়া দুধ দহন করে দেখি আমার মা বাবা ঘুমে আছে, কিন্তু আমি না খেলে আমার মা বাবাকে না খাওয়াইলে সন্তানদেরকে খাওয়াই না, আমার মা বাবা ঘুমে গিয়েছে, সন্তানরা বলে বাবা খাবার দাও, এইভাবে কান্না করতেছে আমি খাওয়াই নাই। সকাল যখন হয়ে যায়, মা বাবা ঘুম থেকে ওঠার পরে মা বাবাকে খাওয়াইলাম, সন্তানদেরকে খাওয়াইলাম, তারপরে আমি আর আমার বিবি পাইলাম। ও আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, ওই দিনের মা বাবার ভালোবাসাটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, এর উসিলায় গর্ত থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলে না।
আল্লাহ বলেন জিবরিল রে জিবরিল যা 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 পাথরের তিন ভাগের এক ভাগ সরায় দে আলহামদুলিল্লাহ বলেন না দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে ডেকে বলে মালিক আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল আমি তাকে বড় পছন্দ করতাম কিছুতেই সে আমাকে পছন্দ করত না একদিন সে আমার কাছে 100 টাকা ধার নিতে আসলো আমি ধার না দিয়ে বেবিচারে শর্তে তাকে 100 টাকা দিতে রাজি হইলাম আমার বোন এত বিপদে আনা পারিয়া রাজি হয়ে গেল গো তখন যখন দুজন একই কামরায় চলে গেলাম দরজা যখন বন্ধ করে দিলাম আমার বোন বলে ভাইরে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এখানে এই ঘরের ভিতরে যদি দুনিয়ার কেউ দেখে না আল্লাহ তো দেখবে রে ভাই কাল কিয়ামতের দিন এই জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে ওই লোক বলে আল্লাহ ইচ্ছা করলে আমি সেদিন জিনা করতে পারতাম পৃথিবীর কেউ আমাকে বাধা দিত না কিন্তু তোমার ভয়েতে সেদিন আমি জিনা করি নাই বের হয়ে আসছি খাই ডারি কুটি গেছি তো বলছিলাম যাইতাম না তারপর ফাটাইছি দাঁড়া আসছি ঠেলাম কত কষ্ট তো যদি বলেন যে মানুষ খুব সোজা একবার কথা বলে দেখেন আসি অনেক কষ্ট বন্ধরে আমার ওই লোক ডেকে বলে আল্লাহ এই দিন দিয়ে তোমাকে ভয় করেছিলাম এর উসিলায় আমাদেরকে মুক্তি দিয়ে দাও গো আল্লাহ বলে জিবরিল যা যা পাথরের বাকি দুই ভাগের এক ভাগ সরায় দে তৃতীয় বন্ধু আল্লাহর কাছে বলে আল্লাহ মালিক আমার ঘরে একজন লোক কাজ করত প্রতিদিন কাজ করত সারা দিন কাজ করলে এক পারাক চাল সে আমার কাছে পাবে বিকালবেলা কাজ শেষ করে কমনি আমার পাওনাটা তুমি আমি আমাকে আদায় করে দাও আমি মাফিয়া ঝুঁকিয়া এক পারাক চাল তাকে দিয়ে দিলাম চাল হাতে নিয়ে কমনি এখন আমার দরকার নাই রে যেদিন আমার দরকার সেদিন আমি নিমু সেদিন আমি নিয়ে যাব অনেক দিন হয়ে যায় ওই লোক তার পাওনা নেয় না বাদি লোক দেখলো এই চাল নষ্ট হয়ে যাবে বাজারে বিক্রি করে ছাগল কিনল ছাগল বাড়তে বাড়তে গরু কিনল গোয়াল গর দরকার গোয়াল গল বানালো রাখাল রাখলো বহুদিন পরে এক পারাক চাল পায় লোকটা আসিয়া আল্লাহর বান্দা অনেক দিন আগে তোমার কাছে আমি এক পারাক চাল রেখেছিলাম আমার পাওনাটা আমাকে ফিরাইয়া দাও তখন আমি ডাকিয়া বললাম যাও গোয়াল ঘরে যাইয়া গরু গুলা নিয়ে যাও আরো আসতে হই গোয়াল ঘরে যাইয়া গরু গুলা নিয়ে যাও তখন ওই লোক দেখে বলি আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার সাথে টাট্টা কেন করো মস্কারি কেন করো রে এই টাট্টা কেন করো আমি তো এক পারাক চাল পাই আমি তখন ডাকিয়া বললাম আল্লাহর কসম কে বলি রে তুই যে এক পারাক চাল আমার কাছে আমানত রেখেছিলে এই এক পারাক চাল বিক্রি করে আমি ছাগল কিনছি ছাগল বাড়তে বাড়তে গরু কিনছি গোয়ালঘর বানাইছি রাখাল রাখছি এগুলো সব তোরগুলা তুই নিয়ে যা আল্লাহ গো ইচ্ছা করলে তাকে এক পারাক চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম না দিয়ে গোটা আমানতদারি আমি দিয়ে বিদায় দিছি এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে এর উসিলায় আমারে মুক্তি দাও আল্লাহ বলেন জিবরিল যা রে জিবরিল পাথরের বাকি অংশ সরাইয়াম তিন বন্ধরে হাতে দড়িয়া গুহা থেকে উঠে দাও আরো জোরে বলে দোস্ত বুজুর্গ তাহলে মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায় এক মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায় বাবাজি গুনাহ থেকে জীবনকে বাঁচালে বিপদ থেকে বাঁচা যায়
আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ।